আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 72 ঘন্টার যে আয়োজন আছে সেখানে আছি। আমরা এই মুহূর্তে কেন্দ্রভিত্তিক আলোচনা করছিলাম, নির্বাচনী কেন্দ্রভিত্তিক, সেখানে মুন্সিগঞ্জ এক আসন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি বর্তমান সংসদ সদস্য বিকল্পধারার মাহিবী চৌধুরী, তিনি আবারও এখান থেকে লড়বেন। এবং এখানে যেই প্রার্থী আছে, আমরা যদি দেখি প্রার্থী তালিকায় মাহিবী চৌধুরীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন চৌধুরী, তৃণমূল বিএনপি অন্তরা সেলিম হুদা এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার কবিরের সঙ্গে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এই আসনটি নিঃসন্দেহে একটি যেটি আছে বাংলাদেশের এই 299টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনের, 101টি আসনের উপরে গোটা দেশেরই নজর আছে, সেই যেখানে হ্যাভি ওয়েট এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে খুব হাড্ডাহাড্ি লড়াই হবে এবং মুন্সিগঞ্জ এক আসন সেটির মধ্যেই অন্তর্ভুক্ত আছে। এখানে মোট ভোটার 508,986 জন এবং আমরা দেখতে পাচ্ছি 1991 সাল থেকে এখানে 3 বার বিএনপি, 2 বার আওয়ামী লীগ এবং 1 বার বিকল্পধারার প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা মুন্সিগঞ্জের আমাদের প্রতিনিধি আছেন জিতু রায়, আমরা জিতু রায়ের কাছে একটু সরাসরি যেতে চাচ্ছি এবং তার কাছ থেকেই এই মুন্সিগঞ্জ এক আসনের নির্বাচনের সর্বশেষ হালচাল জানতে চাচ্ছি। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেইভাবে আমরা প্রার্থীর তালিকা দেখলাম, এখানে আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং বিকল্পধারার তিনজনই বেশ হ্যাভি ওয়েট বলা চলে, তাদের পজিশনটা কী? আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের আলোচিত আসনগুলোর মধ্যে মুন্সিগঞ্জ এক আসন একটি আলোচিত আসন। দেখুন, আলোচিত হওয়ার জন্য নানাবিধ কারণ রয়েছে আসনটিতে। প্রথমটি যদি আমরা বলতে চাই যে এই আসনটিতে বর্তমান সংসদ সদস্য মাহিবী চৌধুরী গত নির্বাচনে জোট সরকারের একটি আসন শরিক দল হিসেবে কিন্তু আসনটি পেয়েছিলেন, কিন্তু এই যে আসনটি পাওয়া এবার এই বছরও নির্বাচনটিতে যে নির্বাচনে যে প্রত্যাশা ছিল যে এবার জোট সরকারের মাধ্যমে, শরিক দলের মাধ্যমে মাহিবী চৌধুরী কি এই আসনটি পেতে যাচ্ছেন কিনা, কিন্তু জোট সরকারের এই শরিক দলের প্রার্থিতা বাছায় একেবারে চূড়ান্ত না হওয়ার কারণে কিন্তু সেই শঙ্কাটি কিন্তু একবার থাকলই না। তার পরবর্তীতে নির্বাচন কিন্তু জমে উঠেছে মুন্সিগঞ্জ এক আসনে। মুন্সিগঞ্জ এক আসনটি যে গঠিত শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলা নিয়ে, 28টি ইউনিয়ন নিয়ে, এই যে শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত এবং সিরাজদিখান উপজেলা স্বাধীনতার 52 বছর ধরে কিন্তু শ্রীনগর উপজেলা থেকেই কিন্তু সকল প্রার্থীরা কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এইবার কিন্তু তার ব্যতিক্রম ঘটল সিরাজদিখান উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মনোনীত হয়েছেন। এই যে মনোনয়নের ফলে একটি উপজেলা কিন্তু স্বাধীনতার 52 বছর পরে তাদের প্রতিনিধিত্ব করবার কিন্তু একটি সুযোগ পেল। এই সুযোগটি কিন্তু খুব সহজে ছেড়ে দিবেন না। এবং এই মাহিবী চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থিতার এই যে চূড়ান্ত হওয়ার পাশাপাশি কিন্তু এর সঙ্গে যুক্ত হল নতুন করে গোলাম সরওয়ার কবির, যিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয়ভাবে রাজনীতিতে বেশ সক্রিয় ছিল নির্বাচনের পূর্বেই। এই সক্রিয় হবার কারণে কিন্তু তিনি কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় চলে আসলেন এবং একই সাথে তৃণমূল বিএনপি থেকে কিন্তু অন্তরা সেলিমা হুদা কিন্তু প্রার্থিতা নিয়ে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে 4 জন প্রার্থীর এই প্রতিদ্বন্দ্বিতার কারণে কিন্তু এই আসনটিতে এখন নিঃসন্দেহে কিন্তু মুন্সিগঞ্জ এক আসন আলোচনার একেবারে শীর্ষবিন্দুতে রয়েছেন। আর এই আলোচনাগুলোকে আমি যেমন বলার চেষ্টা করছিলাম যে সিরাজদিখান উপজেলার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আরও একবার কিন্তু হিসেব নিকেশ কষে ফেলেছেন, কেননা 52 বছরে তাদের কোনো প্রতিনিধিত্ব না থাকার কারণে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগগুলো এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু মনে করছেন আওয়ামী লীগের ঘরে কিন্তু উঠতে যাচ্ছেন এই আসনটি। কিন্তু অন্যদিকে কিন্তু বিকল্পধারার মাহিবী চৌধুরী কিন্তু অটুট রয়েছেন তার জয়ের ব্যাপারে, কেননা তার পারিবারিক একটি ঐতিহ্য রয়েছেন, সাবেক রাষ্ট্রপতির সন্তান, তিনি বর্তমান সংসদ সদস্য, এর ফলে কিন্তু তিনি এই প্রতিদ্বন্দ্বিতাতে কিন্তু বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। ধন্যবাদ জিতু রায়, আপনি আমাদের জানাচ্ছিলেন। আমরা জানি যে এখানে বিএনপি তৃণমূল বিএনপি যিনি দাঁড়িয়েছেন তিনি ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা। নিঃসন্দেহে সেখানে স্বতন্ত্র প্রার্থী এবং তৃণমূল বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিকল্পধারার সাথে।